আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি বেবি কিচেন অ্যান্ড ব্লগ। নিশ্চয়ই আপনারা ভালো থাকেন। তো আমি আমার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, হিঙের তরকারি এবং লুচি। তো আলু দিয়ে হিঙের তরকারি সাধারণভাবেই করছি। বন্ধুরা দেখেন কতটা নরম ও তুলতুলে হয়েছে, আমার তো দেখি খেতে মন যাচ্ছে। আপনাদের কিরম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি অল্প উপকরণ দিয়ে করছি। তো চলুন দেখা যাক কী কী লাগছে এখানে আমার। তো যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, এবং পুরনো বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করছেন দেশ ও দেশের বাইরে থেকে, তাদের অসংখ্য ধন্যবাদ। তো এখানে আলু আমি কেটে নিয়েছি, এখানে লবণ হলুদ দিয়ে আমি একটু জল দিয়ে এটা আমি তিনটে সিটি মারতে দেব বন্ধুরা। তো এর মধ্যে আমি একটু তেজপাতা আর লবঙ্গ দালচিনি দিয়ে নিচ্ছি। তো দেখেন এই যে আমি সিটি মেরে নিয়েছি তিনটে। তো আলুটা আমার সেদ্ধ হয়ে এসছে। তো এবার আমি এটা আমি হিং এবং জিরার একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি। এটা অল্প হিং দিয়ে নিলাম। তো এর মধ্যে আমি এবার আলুটা দিয়ে নিচ্ছি। আলুটা আমি একটু ঘেঁটে ঘেঁটে দেবো। দারুণ হয়েছিল কিন্তু, এটা একজনে টেস্ট করেছিল তো বলছিলো বাড়ির সবাই খুব ভালো হয়েছে। আপনারা এরকমভাবে করতে পারেন, অল্প উপকরণ দিয়ে লুচি এবং হিঙের তরকারি। আমি একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি আলুগুলো। তো দেখেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল, একবার হলো আপনারা ট্রাই করবেন। তো এই যে হয়ে গেছে আমার। এখানে আমি কিছু কাঁচা লঙ্কাও দিয়ে নিচ্ছি, হয়ে এসছে। দিয়ে আমি এটা নাবিয়ে নেব, আর কিচ্ছু দিচ্ছি না আমি এতে। দেখেন এটা আমার হয়ে এসছে। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো। তো এই তো হয়ে গেল আমার তরকারি। এবার আমি লুচির জন্য আটা মেখে নিয়েছি বন্ধুরা, যেরমভাবে পরোটার জন্য করেন সেরমভাবে আমি করে নিয়েছি, এটা আমি আপনাদের দেখালাম না। তো এখানে আমি লিচি কেটে নিচ্ছি, ছোটো ছোটো রেস্টে দিয়েছিলাম 10-15 মিনিটে। তো এখানে আমি লিচি কেটে নিয়েছি লুচির মতন, যেরম আপনারা আন্দাজ অনুযায়ী করবেন। লুচি ছোটো আমি ছোটো ছোটো করছি, ছোটো করলাম ছোটো লুচি ভালো লাগে। তো দেখেন আমি এটা লুচিটা বেড়ে নিচ্ছি এরম সাইজেই, আপনারা আমাদের সাইজ অনুযায়ী করে নিতে পারেন। তো আমার হয়ে গেছে, আমি এটা বেলে সেকে নিচ্ছি। দেখেন বন্ধুরা কত ফুলেছে, এবং সব লুচিগুলি কিন্তু দারুণ ফুলেছিল। তো এই যে আমার হয়ে গেছে, আরও একটা দিয়ে আমি সেকে নিচ্ছি। তো আমার রূপ পরিবেশনের জন্য রেডি, এবং দেখেন যতটা সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু দারুণ। একবার হলেও আপনারা বানাবেন।